হ্যালো বন্ধুরা, আমার প্রিয় ছাত্ররা, আমি সুশান্ত। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমত একটা কথা বলে রাখি যে ইংরাজিতে এই দুটো টেন্সের ব্যবহার খুব কম হয়, তবুও আমাদের এই দুটো টেন্স জেনে রাখতে হবে, শিখে রাখতে হবে। তার জন্য আজকে আমি ছোট্টর ওপরে এই দুটো টেন্স সম্বন্ধে একটু আলোচনা করছি। আর ওটা ঠিক পড়ছে না রে। আচ্ছা, তাহলে প্রথমে ফিউচার পারফেক্ট টেন্স সম্বন্ধে আলোচনা করা যাক। দেখো, স্ট্রাকচার প্রসঙ্গে কি বলা যায়, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, অধিকাংশ ক্ষেত্রে উইল হ্যাভটাই ব্যবহার করা হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, এবং সবশেষে অবজেক্ট বসবে। তাহলে এবার আমি একটু ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা প্রসঙ্গে কিছু বলি। ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা প্রসঙ্গে বলতে গেলে এটাই বলতে হবে যে ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে সম্পন্ন হচ্ছে বা হবে, যে কাজটা আগে সম্পন্ন হবে, আগে শেষ হবে, এইরকম যদি বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে দেখো, ভবিষ্যতে কী আছে, তুমি আসার পূর্বে আমি কাজটা শেষ করে ফেলবো। তাহলে ভবিষ্যতে দুটো কাজ, তুমি আসার কাজটা একটা কাজ, আর হচ্ছে আমি কাজটা শেষ করে ফেলবো এইটা আরেকটা কাজ। তাহলে এই যে আমি কাজটা শেষ করে ফেলবো এইটা কিন্তু কি ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলাতে রয়েছে, আর তুমি আসার যে ব্যাপারটা এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে নিয়ম, মনে রাখবে যে এই দুটো কাজের মধ্যে এই যে আমি কাজটা শেষ করে ফেলবো এই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলাতে ট্রান্সলেট করবো, আর প্রথম ভাগে তুমি আসার যে কাজটা এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে ট্রান্সলেট করবো। তা ট্রান্সলেটটা করা যাক, আমি কাজটা শেষ করে ফেলবো, তাহলে এইটা আমাদের আগে লিখতে হবে। তাহলে আই শ্যাল হ্যাভ, শেষ করা ইংরেজি হচ্ছে ফিনিশ, তাহলে তার থার্ড ফর্মটা লিখতে হবে ফিনিশড, FINISHED ফিনিশড। আই শ্যাল হ্যাভ ফিনিশড কি কাজটা, তাহলে কাজটা ইংরেজি দ্য ওয়ার্ক লিখে দিতে পারি আমরা, ওয়ার্ক বা দ্য জবও লেখা যায়। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর কি তুমি আসার কাজটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলায় ট্রান্সলেট হবে, বিফোর ইউ কাম। আমি আরেকবার পড়ছি, শোনো, যে তুমি আসার পূর্বে আমি কাজটা শেষ করে ফেলবো, তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ফিনিশড, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম, তুমি আসার আগে আমি কাজটা শেষ করে ফেলবো। আর আবার এটা আরেকভাবেও লেখা যায়, এটা এইভাবেও লিখতে পারো যে আয়ের সঙ্গে শ্যালও লেখা যায়, আবার উইলও লেখা যায়, দুটোই কারেক্ট। যদি এখানে এরমভাবেও লেখো এটা, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান দ্য জব, আই উইল হ্যাভ ডান দ্য জব বিফোর ইউ কাম, এটাও কারেক্ট হবে। আই উইল হ্যাভ ডান দ্য জব বিফোর ইউ কাম, এটাও কারেক্ট হবে। অর্থাৎ দুভাবেই বলা যায় যে তুমি আসার পূর্বে আমি কাজটা শেষ করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম, বা আই শ্যাল হ্যাভ ডান দ্য জব বিফোর ইউ কাম, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। আচ্ছা, তাহলে আয়ের সঙ্গে কি শ্যাল হ্যাভও ব্যবহার করতে পারো, উইল হ্যাভও ব্যবহার করতে পারবে। তারপরে কি শিক্ষক আসার পূর্বে আমি পড়াটা শিখে ফেলবো, তাহলে কি শিক্ষক আসার পূর্বে আমি পড়াটা শিখে ফেলবো, তাহলে আমি পড়াটা শিখে ফেলবো, এই যে কাজটা আমি পড়াটা শিখে ফেলবো এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে আমি পড়াটা শিখে ফেলবো ইংরেজি হচ্ছে আই শ্যাল হ্যাভ, তাহলে শেখা ইংরেজি কি লার্ন, তাহলে আমাদের লার্নের কী ফর্ম বসবে, এই থার্ড ফর্মটা বসবে, লার্ন, তাহলে LEARNED লার্ন, আই শ্যাল হ্যাভ লার্ন কি লার্ন মাই লেসন, আমার পড়া, আই শ্যাল হ্যাভ লার্ন মাই লেসন্স, আমার পড়াগুলো শিখে ফেলবো কি শিক্ষক আসার পূর্বে, এই যে তাহলে বিফোর
बिफोर द टीचर टीचर कम्स कारण टीचर हे थर्ड पर्सन सिंगुलर नम्बर तर क्योंकि एखे कम्स कथाटा लिखते है I shall have learned थर्ड फॉर्म लार्न मान शेखा I shall have learned my lessons before the teacher comes. अर्थात ये पार्ट परवर्ती पार्ट शिक्षक आसार जो बेपारे प्रेजेंट इंडिपेंडेंट टेंस फॉर्मे ट्रांसलेशन करते हैं और ये काजटा पढ़ाटा शिखे फिलब ये काजटा यहाँ हे फ्यूचर परफेक्ट टेंस फॉर्मूलाते ट्रांसलेशन करते हैं I shall have learned my lessons before the teacher comes. अच्छा हमें आकबार तेल आलोचना करी फ्यूचर परफेक्ट टेंस स्ट्रक्चर प्रथम सबजेक्ट बसा तरह शाल हाव बा उल हाव यहाँ सबजेक्ट अनुजी है आई और उइर संगे हे शाल हाव बस बाकीगुलर क्षेत्र उइल हाव बसा तब आई और उइर साथ उइल हाव बसाते पर भार्वर तृतीय फर्म थार्ड फर्म अर्थात पास पार्टिसिपेंट फर्म शेषे अबजेक्ट बस देखो तुम्हें आसार पूर्व हमें काजटा शेष कर फिलब I shall have finished the work before you come. দ্বিতীয় এটা আরেকভাবে লেখা যায় I will have done the job before you come. দ্বিতীয় সেন্টেন্সটা শিক্ষক আসার পূর্বে আমি পড়াটা শিখে ফেলব I shall have learned my lessons before the teacher comes. এই হলো ফিউচার পারফেক্ট টেন্সের ট্রান্সলেশন এবার আসা যাক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন কীভাবে করে দেখো প্রথমে হচ্ছে স্ট্রাকচারটা প্রসঙ্গে একটু বলি প্রথমে সাবজেক্ট তারপরে শ্যাল হ্যাভ বিন সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন অধিকাংশ ক্ষেত্রে উইল হ্যাভ বিনটাই ব্যবহার হয় আই আর উইর সঙ্গে শ্যাল হ্যাভ বিন ব্যবহার হয় তবে আই আর উইর সঙ্গে উইল হ্যাভ বিন ব্যবহার করলেও কারেক্ট হবে তারপরে ভার্বের প্রথম ফর্ম এবং তার সাথে আইএনজি যোগ হবে এবং সবশেষে অবজেক্ট করবে তাহলে সংজ্ঞা প্রসঙ্গে কী বলা যায় ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটা কি হতে থাকবে এমন বোঝাবে তাকেই বলা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো শিক্ষক আসার পূর্বে তারা খেলতে থাকবে অর্থাৎ দেখো শিক্ষক আসার পূর্বে কী হবে না তারা খেলতে থাকবে ভবিষ্যতে এই কাজটা কিন্তু চলতে থাকবে খেলার কাজটা তাহলে আমরা এটাকে কীভাবে ট্রান্সলেট করতে পারি তাহলে তারা খেলতে থাকবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর শিক্ষক আসার কাজটা ঠিক আগের মতোই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে তাহলে কীভাবে ট্রান্সলেট করব যে তারা খেলতে থাকবে তারা ইংরেজি হচ্ছে দে তাহলে দে কী আছে স্ট্রাকচারে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন তাহলে দের সঙ্গে উইল হ্যাভ হবে তাহলে দে উইল হ্যাভ বিন দে উইল হ্যাভ বিন খেলা খেলা ইংরেজি হচ্ছে প্লে তার সাথে আইএনজি যোগ হবে এই যে এই ভার্বের প্রথম ফর্ম তার সাথে আইএনজি তাহলে দে উইল হ্যাভ বিন প্লেয়িং কী খেলতে থাকবে সেটা বলা নেই তাহলে আমাদেরও সেটা লেখার দরকার নেই দে উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর বিফোর কি শিক্ষক আসার পূর্বে বিফোর দ্য টিচার টিচার কেম সরি টিচার কামস হবে কামস কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ফর্মে হবে টিচার কামস টিচার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তার জন্য প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ফর্মে যখন ট্রান্সলেট করব তখন হচ্ছে কি ভার্বটার সাথে এস যোগ হবে ভার্বের প্রেজেন্ট ফর্মটার সাথে এস যোগ হবে তাই দ্য টিচার কামস মানে কি তাহলে আরেকবার পড়ছি শোনো শিক্ষক আসার পূর্বে তারা খেলতে থাকবে দে উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য টিচার কামস তাহলে এই অংশটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর এই অংশটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনাইট আর পূর্বের জন্য বিফোর কথাটা লিখতে হবে পূর্বে মানে আগে তুমি আসার পূর্বে আমি পড়তে থাকব তাহলে এটা কীভাবে করা যায় ওই একইভাবে যে আমি পড়তে থাকব এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইটাকে ট্রান্সলেট করব তারপরে এই পূর্বে শব্দটার ইংরাজিটা লিখব বিফোর এবং তুমি আসা এই যে কাজটা এইটা হচ্ছে কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ফর্মে ট্রান্সলেশন করতে হবে তাহলে কি তাহলে আরেকবার বলছি যে আমি পড়তে থাকব এই কাজটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মে ট্রান্সলেট করব
তারপরে বিফোর কথাটা লিখবো, কারণ পূর্বে আছে অর্থাৎ আগে আছে, তার জন্য বিফোর কথাটা লিখবো, এবং শেষে এই তুমি আসা এই কথাটা কি ট্রান্সলেট করবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মে। তা করা যাক, আমি পড়তে থাকবো, মানে আই শ্যাল, আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন, পড়া ইংরাজি রিড, তার সঙ্গে আইএনজি যোগ হবে যেহেতু কন্টিনিউয়াস। আই শ্যাল হ্যাভ বিন রিডিং এই বিফোর, তুমি আসার পূর্বে, বিফোর ইউ কাম, বিফোর ইউ কাম, এই ইউ কামটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মে রইল, ইউটা সেকেন্ড পার্সন তার জন্য কামই থাকবে। তাহলে কি বলছে যে তুমি আসার পূর্বে আমি পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ইউ কাম। আমি আবার এগুলো নিয়ে একটু বলছি, শোনো, ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার প্রসঙ্গে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে তার সাথে আইএনজি যোগ হবে, এবং সবশেষে অবজেক্ট। শিক্ষক আসার পূর্বে তারা খেলতে থাকবে, দে উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য টিচার কাম, দে সাবজেক্ট হচ্ছে দে, দের সঙ্গে উইল হ্যাভ বিন হবে, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে, এই যে প্লে তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, দে হ্যাভ বিন প্লেয়িং, তারপরে পূর্বে বলেছে, পূর্বে কথাটা আছে তার জন্য বিফোর, তাহলে দে হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য টিচার কামস। পরবর্তী এই সেন্টেন্সটা, এই যে শিক্ষক আসার যে ব্যাপারটা, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে ট্রান্সলেট করতে হবে, এটা মনে রাখবে। তুমি আসার পূর্বে আমি পড়তে থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং, এই আই সাবজেক্ট আই, আমি পড়তে থাকবো, তারপরে আয়ের সঙ্গে শ্যাল উইল দুটোই হয়, আমি এখানে শ্যাল হ্যাভ বিন লিখলাম, আই শ্যাল হ্যাভ বিন, পড়া ইংরাজি রিড, তার সঙ্গে আইএনজি যোগ হবে, যে ভার্বের প্রথম ফর্মটার সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ প্রেজেন্ট ফর্মটার সঙ্গে আইএনজি যোগ, তাই হলো রিড মানে পড়া, তার সঙ্গে আইএনজি যোগ করলাম, তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর কি ইউ কাম, তুমি আসার পূর্বে। এখানে দেখো, বই পড়তে থাকবে না খবরের কাগজ পড়তে থাকবে সেগুলো কিছু বলা নেই, তার জন্য এখানে সেগুলো কিছু লেখার দরকার নেই। আই শ্যাল হ্যাভ বিন রিডিং এ বিফোর ইউ কাম, অর্থাৎ তুমি আসার পূর্বে আমি পড়তে থাকবো। এই হলো আজকের ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আলোচনা। আশা করি বন্ধুরা তোমরা জিনিসটা বুঝতে পেরেছ, এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তোমরা লাইক করবে, আমার চ্যানেলটা শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্তই রইলাম।